আর এখন ওয়াজ, ওয়াজ হলো ওলি আল্লাহর ওয়াজ। দলিল হলো সাতটি, কোরআন হাদিস এজমা কিয়াস। শরীয়তে মুহাম্মদের দিকে এই আয়াত নিছে 500, তরিকতে মুহাম্মদের দিকে এসে 1900, হাকিকতে মুহাম্মদের দিকে আয়াত নিছে 2100, মারফতে মুহাম্মদের দিকে আয়াত নিছে 2166। ফাটফাটনি কোরআনের অপর নাম ফুরকান। ফুরকান শব্দ অর্থ ফারেক করা, ইমানদার মুনাফেক বাসেট করা। আমরা তো ড্রাইভে চাইলে খিচুড়ি করি, মন যোগাই, আল্লাহ কোনো মন যোগায় না। কথাটা বুঝে যাবো, একটু সংকেত দিয়া যাবো, যদি শোনেন, যদি একটু শোনেন, একটু সংকেত, হাজার কথার এক কথা। এই ফুলাফান সুন্দর করে মাথা ফেলে বসো, যদি তোমরা ভালো মানুষের সন্তান, সুসন্তান দাবি করো, মাহফিলে সুন্দর করে বসো, মাহফিলের বাইরে থাকবা, তোমরা যার যার বাড়ি চলে দেবে। সুসন্তান যারা হবে তারা ভালো কাজের দিকে সবসময় হিয়াল থাকবে, কুসন্তান যারা হবে তারা খারাপ কাজের দিকে হিয়াল থাকবে। اللهم صل على سيدنا محمد ادنى اللهم صل একটু আগে বসুন, একটু আগে বসুন, কষ্ট করে খালি জায়গাটা পূরণ। ইচ্ছা করলে নবী জানে তাতে পারতে নারসে উম্মতের মায়া নবী মদিনাতে আমি কোন জাগা হাইরে নূরে নবী না দেখায়া মরণ নামাই দিও না আল্লাহ হুম্মা সাল্লি সাইয়্যেদা মুহাম্মাদ সকলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আজকে বিলগড় নোয়াবাড়ি মরহুম মোহাম্মদ জজুমিয়ার স্মরণে, জজুমিয়ার আত্মার মাত্রা কামনার স্মরণে, ইমানি সুন্নি সমাবেশ এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমির হোসেন সাহেব বিলগড় উত্তরপাড়া জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ কবির মেম্বার সাহেব বিলগড় নোয়াবাড়ি, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হযরত মাওলানা জুনায়েদ হোসেন জালালী, বিশেষ বক্তা পীরজাদা হযরত মাওলানা নুরুল হুদা সাহেব সোনপুরি কুমিল্লা, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম জালালী বিলগড়,
উপস্থিত হযরতে উলামায়ে কেরাম মুরুদিয়ানে আজাম আমার এই বিলগর এলাকার ইমামদার মুমিন নবীর প্রেমিক বাবা ভাই ও অন্দর মহলের মা বোনেরা সকলের কাছে আমি হতবাগার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জীবনে বহু ওয়া শুনছেন, আরো শুনবেন মরণের আগ পর্যন্ত। ওয়া শুনলে কি যদি ওয়াজগুলা না বুঝা নিতে পারে, আবার বুঝার জাহাজ হলে কি হইব যদি আপনারা না চিনতে পারে, চিনলে কি হবে মানার মতন না মানবে, ঠিক নাকি? কোরআনে কারিম কোরআন শরীফ পড়তে পারে অনেকে, অর্থ বুঝে, ঠিক নি কথা? কোরআন পড়তে পারে অর্থ, কেউ কোরআনে কারিমের একটি শব্দের দুটি অর্থ, একটি হলো জাহিরি আর একটি হলো বাতিনি। আলেম আছে, জ্ঞানী গুণী আছে, গভীর মনন যিনি কথা ভাইলেন, যিনি ৬০০ শতাব্দীর মহাদ্দেশ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যিনি ৬০০বার আমার মদিনার কামলিওয়ালার জিয়ারত নসিব হয়েছিল, যিনি তফসিরে জালালান শরীফ লেখার মতো আল্লাহ ক্ষমতা দান করছে, যিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান ২৯৬০০০ ৮২২ কেন কিতাবের এলেন, যার সিনার মধ্যে ঢুকাইবার ক্ষমতা আল্লাহ তাহলে দান করছে। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়? একটু গভীর মনে জাহের এবং বাতের এই কোরআন হইল আল্লাহর বাণী, কার বাণী? প্রকাশ হয়েছে নবীজির মাধ্যমে, ঠিক নেই? নবীজির মাধ্যমে না, দুনিয়ার কোন পণ্ডিতের কাছে এই সিটি গেছে? এই কোরআন আল্লাহ পাকের সিটি দিছে দয়াল নবীজির কাছে। আমি জানতাম সাই জিনির কাছে সিটি লেখলো সিটির দাম বেশি, না জিনির কাছে স্বয়ং আল্লাহ সিটি লেখলো উনার মূল্য বেশি। গভীর মন, এই তো কথা বুঝে না, বুঝার চেষ্টা করে। এই কোরআন দিয়ে আগ দিছে, কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন, কথা বুঝছেন? নবীজির অধীনে চলে কোরআন, কোরআনের অধীনে নবীজি না, আমার নবীজির অধীনে চলে কোরআন। এই কারণে যাহা শরীয়তে মোহাম্মদিল ৫০০ তরিকতে মোহাম্মদিল ১৯০০ হাকিকতে মোহাম্মদিল ২১০০ মার হতে মোহাম্মদিল ২১৬৬ আয়া। আমরা তো ভর্তি আছে, আর একদল বাইর হয়েছে তাফসির করে, এরা একটা অর্থ করে, একটা অর্থ করতে যাইয়া নানান কিচ্ছা কাহিনী লইয়া বানানো বানানো কিচ্ছা কাহিনী লইয়া সুপ্রিয়ার বদনাম করে। আমার আল্লাহ কারো সুপ্রি বদনাম, কোরআন বহুত পবিত্র আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাফিকুন আলাইকার কিতাব, যেই কিতাবে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কারণে জাহের এবং বাতিন দুটি শব্দ কথা বুঝতে হলে একটু আসতে হবে, একটা হলো জাহিরি এলেন, একটা হলো বাতিন এলেন। সতুরার হুদুরে লেখছে সিরাজুল সালিকিনের মধ্যে এলেন তিন প্রকার, এলমে মোয়ামেলা, এলমে মোকাশিফা, এলমে সির।
কিন্তু এলেম দুই ভাগে বিভক্ত, একটা জাহিরি এলেম একটা দেহ, দুই ভাগে একটা জাহিরি একটা বাতিনি। দেহ জাহিরি দেহ একটা, আবার রুহু বাতেন না, ইসলাম জাহের ইমান বাতেন, কথা বুঝেননি? ইসলাম জাহের ইমান, দেহ জাহের রুহু, দেহ ইসলাম রুহু ইমান, সমস্ত রুহের বাপ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেহ এক জিনিস রুহু, ইসলাম এক জিনিস ইমান। ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ফিলহাল ইত্যাদি। আর ইমানের মূল হলো দয়াল নবী। কথা ক্লিয়ার? এবার আসেন জাহের এবং বাতেন। আমার এই যে প্রজেক্টের ফর্দার চোখে আমার মা বোনেরা অনেক আছেন, গভীর মনোযোগ। এই ছোট ছোট বন্ধুরা, তোমরা হয়ে খেলা করবা না, আওয়াজ দিবা না, চুপচাপ বসে থাকো। যিনি এই মাহফিলে বিলাল মিয়া মা ভাই বোনের মাধ্যমে এটা ওইটা উসিলা, কিন্তু মাহফিলটা সমস্ত বিল ঘরের মাহফিল। এই মাহফিলটাই পাড়া, এই সমাজ, এই গ্রামের মাহফিল। এই মাহফিলটা বলে কেমন হয়েছে, এটা স্বয়ং আল্লাহ রাসূলের মাহফিল। তো যারা আমরা আল্লাহ রাসূলের ভক্ত, তারা সকলেই মাহফিলে দায়িত্ব পালন করা, ইমানই দায়িত্ব। গভীর মন জাহের এবং বাতেন কথাটা বুঝাইতে আমি একটু সামনে দিতেছি। যিনি গঞ্জে আশ্রয়ের মধ্যে লেখছে যে বলকের বাদশাহ ইব্রাহিম আধাম, নাম শুনছেন নি? জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিল। উনি 11 বার হজ করছে, 12 বারের মাথায় যেখানে কাবা ঘর ছিল সেখানে যায়া দেখে আল্লাহর কাবা নাই। কি নাই? আল্লাহর ওলি সিরাজুম মুনিরার মুরাকাবার মধ্যে একটা ডুব দিছে। ইম্পর্টেন্ট কথা, দুধ দিয়ে তো আল্লাহ, অলিরা তো আল্লাহর বন্ধু, বিশ্বাস করেননি? অলিরা আল্লাহ বন্ধুর কথা বন্ধু শোনেনি? আল্লাহর অলি কয় মাবুদ আপনার কাবা কই? আমার আল্লাহ খাওয়াছে খামাসার মাধ্যমে, আস্তে একটা আওয়াজ দিছে চিকন সুরে, দিয়া কয় বন্ধু এই মুহূর্তে আমার কাবাকে মক্কাতে তালাশ করলে পাবেন না, এই মুহূর্তে আমার কাবা সইরা গেছে বসরাতে। আল্লাহর বন্ধু ইব্রাহিম আদহাম কয় খোদা, জীবনে এমন কথা শুনি নাই, কাবা অর্থ ক্যাবলা, ক্যাবলা অর্থ দিক নির্দেশন। সারা পৃথিবীর মধ্যস্থলে দিক নির্দেশন কাবা, তোমার কাবা তো লড়তে পারে না। আল্লাহ কয় বন্ধু আমি যা জানি তুমি তা বুঝো না, কি আমি বুঝি না, খোদা তোমার লীলা খেলা আমি বুঝি না। দিলে বুঝবা না, দিলে কাবার দেখে কি বড় কে আছে, দিলে তুমি জানো না, আরবিতে কয় রাবিয়া, বাংলাতে কয় চতুর্থ কোন খেয়াল করবে। আমার মা বোনের গো গভীর মনোযোগ, আরবিতে কয় রাবিয়া, বাংলাতে কয় চতুর্থ। এবার আমার আল্লাহ কয়
রাবিয়া নামে আমার একটা বান্দি এমন রেজা বন্দি করছে যেই রেজা বন্দিতে ফানা ভিল্লা পর্যন্ত পৌঁছে। বন্ধু আইবা আইবা রে সেদিন আমার পাইবা বন্ধু আইবা বন্ধু আইবারে সেদিন আইলে জালালি রে পাইবান আল্লাহ রবি একটা ডাক দিয়া কয় মামু তোমার কাবা তো লড়তে পারে না কাবা কিভাবে বস্তাতে গেল আমার আল্লাহ কয় বন্ধু আমি যা জানি তুমি তা জানো না আমার একটা বান্দি এমন রেজা বন্দি করছে যেই রেজা বন্দিতে ফানা ভিল্লার পর্যন্ত পৌঁছে ফানা ভিল্লার মুরাকাবার মাধ্যমে যায়া ডাকতেছে আল্লাহ তুমি কয়ো তুমি না মিলে ফানা ভিল্লাতে আসো কোন আওয়াজ নাই না ভাইয়া রাবিয়া কানতে কানতে বেহাল হইয়া গেছে হইয়া কয় বুঝতে পারছি খুদার নাম দিছ ফানা ভিল্লা আসলে বুধ তুমি।